রসুল বলেছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই আমার তো বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন দিব? বলে, যাও তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। বলে, হুজুর গো, ও হুজুর শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মতিন পিয়ারি চলে গেছে, আমার শরীফ চাঁদ চলে গেছে, আমার মায়ের কবরটা কোথায় আমি জানি না গো, আমার বাবার কবরটা কোথায় আমি জানি না, আমি কি করব, আমি কোথায় চুম্বন দেব? কয়, তুমি মাটির মধ্যে একটা দাগ দিয়ে কবর তৈরি করে নাও, ওই কবরে যখন চুম্বন দেবে তোমার চুম্বনটা চলে যাবে তোমার গর্ভধারিণী মায়ের চরণে, তোমার জন্মদাতা বাবার চরণে। এখানে অনেকেই তার বাবাকে হারিয়েছে, তার মাকেও হারিয়েছে গো। মা ডাক যে কত মধুর ডাক, বাবা ডাক যে কত মধুর ডাক। যার মা নাই তার পাশে যদি কেউ তার মাকে মা বলে ডাকে, তার অন্তরটা চৌচির হয়ে যায়। যার যদি আমার মা থাকতো, আমি হৃদয়ের কপাট খুলে দিয়ে আমার মাকে মা বলে ডাকতো। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমার শরীফ সান যদি থাকতো রে, আমি মনটা উজাড় করে আমার বাবারে বাবা করে ডাকতাম। আমাদের টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আমার বাড়ি ধল্লা গ্রাম ক্ষমা চাই, একই মারপেটের দুইটা ভাই রাস্তাতে যাচ্ছে, তো ছোট ভাইকে প্রশ্ন করছে বড় ভাই, ও ভাই কত জগতে বাড়ি বোঝাটা কি? ও তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝাটা বাড়ি, পাথরের বোঝাটা বাড়ি, লোহার বোঝা বাড়ি, পাথরের বোঝা বাড়ি, মাটির বোঝাটাও তো বাড়ি রে। উত্তরটা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই, নয়ন ভরা জল। ও ভাই আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিলাম, অমন বিরহ বেদনায় কাঁদছ কেন, আমার উত্তরটা কি সঠিক হয় নাই? ওই ভাই রে, তোর উত্তরটা সঠিক হয়েছে, এই জগতে লোহার চাইতে ভারী বোঝা আসছে রে, পাথরের চাইতে ভারী বোঝা আসছে, তুই বুঝতে পারস? যেদিন আমার জন্মদাতা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, যেই বাবা পৃথিবীতে না আনলে আমরা কেউ পৃথিবীতে আসতে পারতাম না, আমার বাবা যখন চলে গেল বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে খাটের মধ্যে শোয়াইয়ে বাবার লাশটা যখন উঠানের এক পাশে রাখছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও। বাইরে যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে রে। এই জগতে আর একটা লাশ ভারী গো, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার বাবার লাশ মায়ের লাশ কাঁধে নিয়ে থাকে, কোথায় গেলে যে আমার শরীফ সন্তানটা আমি পাব? আমার তো বাবাও নেই, জন্ম জন্মান্তরে ভালোবাসা আমার মতিন পিয়ারির সাথে, আমার মঈন বাবার সাথে, আমার শরীফ চন্দ্রের সাথে, আমি কোথায় যাব? Oh,
Yeah.
মাখন চান খালের দেওয়ান মালের দেওয়ান এই দুঃখিনীর তরজিয়া